এটাই লাস্ট সেশন, যা বাকি থাকবে আমরা পরের দিন থেকে আবার কন্টিনিউশন করবো। হ্যাঁ, কারণ এর উপর আমরা আরো অনেক ফার্দার একটু ওইটি ওইটি কোয়ারি গুলো করবো। ওইটি মানে একটু কমপ্লিকেটেড ট্রিকি টাইপের কোয়ারি, আজকে কোয়ারি গুলো খুব ইজি। তাহলে এবার কি বলছি আমরা, ইনসার্ট ইনটু ম্যানেজার ভ্যালুস, ভ্যালুসে দিলাম বিজয়, আশা করি বিজয় দেবরকোন্ডা নাম সবাই শুনেছিস। আকাশ, যে ভ্যালু মাথায় আছে সেটা দিয়ে দিচ্ছি, যে এ দিচ্ছি ওর রেসপেক্ট একটা নাম দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, সাউথ এর নায়ক না, হুম হুম কাবীর সিং এর নায়ক টারে বিজয় দেবরকোন্ডা। আচ্ছা আচ্ছা, ওই নামটা জানতাম না। হ্যাঁ, ওয়ার্ল্ড ফেমাস লাভার ওরা, কাবীর হিন্দিতে কাবীর সিং এর যে নায়িকাটা ওর গার্লফ্রেন্ড। আচ্ছা 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 আচ্ছা, গার্লফ্রেন্ড এটা। ও আচ্ছা আচ্ছা, ওর নাই বিজয় দেবরকোন্ডা, ধরে নে সোনিয়া দে হলো ম্যানেজার, ম্যানেজার ইচ্ছা মতো দিতে পারি, ইট ইজ নট আ প্রাইমারি কি। আর আর ভ্যালু ইনসার্ট করছি না, কত আর কমপ্লিকেশনতে যাব। তাহলে সিলেক্ট স্টার কম বল, পার্মানেন্টলি ডেটাবেসটাকে স্টোর করে দি, কমিট কমিট কমপ্লিট। এইবার যদি আমি কেটে বেরিয়ে যাই আমার সব ডিটেলস থেকে গেল, বুঝলি? আচ্ছা, ছোট সিস্টেম মেরে দাদি। হুম দাদা, বুঝলাম। মার্ক আসবে না, কত অব্দি রেখেছিলাম এসএমপিএস টেবিলটা, তো আবার পাঠাতে হবে নোটটা। এসএমপিএস এর প্রবলেম ওটা। কতটা রেখেছিলাম রে, ম্যানেজার অব্দি, তাই তো? ম্যানেজারের পর থেকে আমি এখান থেকে চলে এলাম, রাইট? এখান এখান থেকে তো কপি করব। রাইট, এতটা মার্ক করলাম টোটালটা, ওপরে গিয়ে রাইট ক্লিক করব, করে গিয়ে এডিটে গিয়ে কপি করব। পেস্ট করে দেবো, এখনো পর্যন্ত যা কাজ করেছি সব স্টোর হয়ে গেল। ওকে, বুঝলি? দেখে নাও, এবার কোয়ারি গুলো করি তাহলে টোটাল আমার কমপ্লিট। হ্যালো, শোনা যাচ্ছে? ফার্স্ট কোয়ারি এবার কি ছিল দেখো, দেখে নাও। এত কম স্টুডেন্ট কেন, এতজন জয়েন হলো না কেন?
দেখে না। ভালো করে বোঝো, পার্সেন্ট মানে কি? পার্সেন্ট মানে এনি ক্যারেক্টার এনি টাইম, এনি ক্যারেক্টার এনি টাইম। আর আন্ডারস্কোর কথাটার মানে এনি ক্যারেক্টার ওয়ান টাইম, এনি ক্যারেক্টার ওয়ান টাইম। বোঝাতে পারছি? আন্ডারস্কোর মানে এনি ক্যারেক্টার ওয়ান টাইম, পার্সেন্ট মানে এনি ক্যারেক্টার এনি টাইম। যখন কোয়ারি করব তখন আমি দেখব অ্যাট্রিবিউটটা কোন টেবিল থেকে আছে, অ্যাট্রিবিউট ফ্রম হুইচ টেবিল, ফ্রম হুইচ টেবিল, যেটা চেয়েছে সেই অ্যাট্রিবিউটটা কোন টেবিল থেকে আছে। এবার দেখব কন্ডিশন ফ্রম হুইচ টেবিল, কন্ডিশনটা কোন টেবিল থেকে আছে। এবার চেক করব, চেক ওয়েদার বোথ টেবিল আর সেম অর নট, চেক করব ওয়েদার বোথ টেবিল আর সেম, চেক ওয়েদার বোথ টেবিলস আর সেম অর নট, দুটো টেবিল সেম কিনা চেক করব। এইবারে চেক করার পর 3.1 3.1 3.1 মানে থ্রি এরই সাবপার্ট, ইফ সেম টেবিল, ইফ সেম টেবিল দেন নো নিড টু জয়েন, নো নিড টু জয়েন অর সাব কোয়ারি, সাব কোয়ারি অর জয়েন করার কোনো দরকার নেই। আর 3.2 ইফ ডিফারেন্স টেবিল, ডিফারেন্স টেবিল দেন গো ফর, দেন থিঙ্ক অ্যাবাউট জয়েন, দেন থিঙ্ক অ্যাবাউট, দেন থিঙ্ক অ্যাবাউট জয়নিং অর সাব কোয়ারি। বোঝাতে পারছি? নেক্সট 4 নাম্বার, ইফ উই নিড টু জয়েন দেন উই হ্যাভ টু ফাইন্ড, দেন উই হ্যাভ টু ফাইন্ড ফরেন কি, FOREIGN ফরেন কি ফ্রম ওয়ান টেবিল উইথ অ্যানাদার উইথ বোথ, দুটো টেবিল থেকে আমি কিন্তু খুঁজে পাওয়ার চেষ্টা করব। আর ইফ দেয়ার ইজ নো জয়নিং, ইফ উই ফেল টু ডু দ্যাট দেন উই নিড টু ফাইন্ড আ লিঙ্কিং টেবিল, তখন আমার একটা লিঙ্কিং টেবিল আনতে হবে। একটা এক্সাম্পল দিচ্ছি ছোট্ট, ধর আর আছে, আর এক আর ওয়ান আছে, আর ওয়ানের মধ্যে এ বি সি, এখানে এ হলো প্রাইমারি কি, ভালো করে বুঝবি। আর আর টু একটা আছে, যেখানে আছে বি ডি ই, যেখানে বি হলো একটা প্রাইমারি কি। আর আর থ্রি আছে, যেখানে আছে বি, ধর আর ওয়ান একটা টেবিল আছে যেখানে আছে এবিসি, আর ডি ই এফ এখানে ডিটা প্রাইমারি কি, তাহলে আর থ্রি টেবিলটা হলো এ ডি কে এস এম, তাহলে এই এ, এই এটা হলো ফরেন কি, কার ফরেন কি, এই এটা হলো ফরেন কি, কার ফরেন কি, আর ওয়ানের, আর ডিটা হলো ফরেন কি, কার ফরেন কি, আর টু। তাহলে আর ওয়ান অ্যান্ড আর টুটাকে আমি জয়নিং করতে পারবো না, জয়েন জয়নিং নট পসিবল, ফেল ফেল করে যাব। উই নিড লিঙ্কিং টেবিল, লিঙ্কিং টেবিল উই নিড লিঙ্কিং টেবিল আর থ্রি। বোঝাতে পারছি? আমাদের তখন আর থ্রি টেবিলটা কিন্তু দরকার।
তাহলে আমি কিভাবে জয়েন করব? হাউ টু জয়েন, হাউ টু জয়েন আর ওয়ান অ্যান্ড আর টু। আর ওয়ান আর আর টুকে আমি কিভাবে জয়েন করব? আর ওয়ান আর আর টুকে জয়েন করার নিয়ম হলো আর ওয়ান ডট এ ইজ ইকুয়াল টু আর থ্রি ডট এ। আর ওয়ান থেকে আমি আর থ্রিতে আসবো, কি করবো? আর ওয়ান থেকে আমি আর থ্রিতে আসবো, আর আর থ্রি থেকে আমি আর টুতে যাব। অ্যান্ড 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 আর থ্রি ডট বি, আর থ্রি ডট বি সরি আর থ্রি ডট ডি, আর থ্রি ডট ডি ইজ ইকুয়াল টু আর টু ডট ডি। মাথায় ঢুকলো? এই জায়গাটাকে মাথায় ঢোকাতে পারলাম প্রত্যেকের? এই জায়গাটাকে সবাই বুঝলি? এই জায়গাটা যে বুঝে গেছে সে জয়েনিং বুঝে গেছে। ক্লিয়ার? বোঝাতে পারলাম কি প্রত্যেককে? আমায় আর ওয়ান থেকে আর থ্রিতে আসতে হবে ভায়া এ, আর আর থ্রি থেকে আর টুতে যেতে হবে ভায়া ডি। তাহলেই কিন্তু আমি একমাত্র আর ওয়ান আর আর টুকে জয়েন করতে পারবো, কারণ এখানে এটা প্রাইমারি কি এখানে এটা প্রাইমারি, দিস বোথ টু আর মাস্টার টেবিল। কিন্তু এই দুটোকে সরাসরি আমি জয়েন করতে পারছি না, তাই দিস ইজ আ লিঙ্কিং টেবিল, লিঙ্কিং টেবিল। বুঝলে কিরে? সবাইকে বোঝাতে পারলাম? হ্যালো, বোঝা গেছে? দিস ইজ দ্য মোস্ট ক্রুশিয়াল কনসেপ্ট অফ রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, কনসেপ্ট ফর জয়েনিং। বোঝা গেল? আরে প্রত্যেককে বোঝাতে পারলাম? এবার কোয়ারি গুলোতে চলে যাই। আমি এখন যদি কাজটা কমপ্লিট না করি তাহলে আমার পরে দেখা যাবে যে কাজটা করতে গিয়ে আমার ঝামেলায় পড়ে গেছে। প্রথম কোয়ারিটা দেখ, কোয়ারি গুলো দেখতে থাকে এবার। কি বলেছে? শো অল এমপ্লয় ডিটেলস, রাইট? শো অল এমপ্লয় ডিটেলস যদি আমি করি তাহলে এমপ্লয় ডিটেলসটা কোথা থেকে পাবো? এমপ্লয় টেবিল থেকে। তাহলে সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়। ইয়েস, বোঝা গেল? এমপ্লয় ডিটেলস পেয়ে গেলাম। প্রথম কোয়ারিটা হলো এক নাম্বার কোয়ারি। হ্যালো, তাহলে আমি এখান থেকে ইনসার্ট করে নি। ইনসার্ট করে পিকচার কিভাবে তোদের নোটটা তৈরি করছি তোদের সামনেই দেখিয়ে দিচ্ছি। দেখ, কোনো লুকোচুরির ব্যাপার নেই। এসকিউএল ওয়ান, করতে পারবি না এত ছোট হলে। ও বাবা, লেখা তো দেখতেই পাচ্ছিস না রে, বাদ দে, এটাকে আমি পরে এডিট করে দেবো। দু নাম্বার কোয়ারিটা দেখ,
শো এমপ্লয় নেম হুজ নেম স্টার্ট উইথ এস, তাহলে শো এমপ্লয় নেম আমাকে যেটা দেখাতে বলেছে সেটা কোনটা এমপ্লয় নেম, তাহলে এমপ্লয় নেমটা আমি কোথায় পাচ্ছি বল, কি রে এমপ্লয় নেমটা এমপ্লয় টেবিলের মধ্যে পাচ্ছি, আর তার নামটা কি দিয়ে স্টার্ট হয়েছে, এস দিয়ে স্টার্ট হয়েছে, তাহলে নেম স্টার্ট নেমটাও আমি পাচ্ছি এমপ্লয় টেবিলের মধ্যেই ই নেম, তাহলে একটাই টেবিল আমার লাগছে, অ্যাট্রিবিউট আর কন্ডিশন যেটা অ্যাট্রিবিউট দেখাতে বলেছে সেটাও এমপ্লয় টেবিলে, আর যে কন্ডিশনটা দিয়েছে সেটাও এমপ্লয় টেবিলে, তাহলে চিন্তা করার কোনো দরকার নেই, একটাই যেহেতু টেবিল তাহলে আমার জয়নিং করারও কোনো প্রশ্নই উঠছে না, আমি একটা টেবিল থেকেই পেয়ে যাব স্টার্ট উইথ এস। এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করে দেখ, যদি স্টার্ট উইথ এস বলে তাহলে আমি অ্যান্সারটা কি লিখবো, স্টার্ট উইথ এস যদি বলে তাহলে আমি অ্যান্সারটা লিখবো লাইক অপারেটর এখানে ইউজ করা হয়, ঠিক আছে লাইক অপারেটর ইউজ করা হয়, লাইক পার্সেন্ট এস, লাইক এস দিয়ে শুরু না, তাই প্রথম অ্যালফাবেটটা হবে এস, প্রথম অ্যালফাবেটটা হবে এস ডবল ইনভার্ট কমার মধ্যে এস পার্সেন্ট, বোঝাতে পারলাম, যদি বলে এন্ড উইথ ই তাহলে ডবল ইনভার্ট কমার মধ্যে পার্সেন্ট প্রথমে যা খুশি তাই থাকতে পারে, লাস্টে হবে ই, যদি বলে সেকেন্ড ক্যারেক্টারটা আই তাহলে ডবল ইনভার্ট কমার মধ্যে প্রথম ক্যারেক্টার একটা যা খুশি তাই হতে পারে, পরের ক্যারেক্টারটা হবে আই তারপরে যা খুশি তাই, তাই হলো গিয়ে তোমার পার্সেন্টের চিহ্ন, বোঝাতে পারছি সবাইকে, বুঝতে পারছিস? যদি বলে সাফটিং কুমার, সাফটিং কুমার মানে প্রথমে আমার যতগুলো খুশি যা খুশি থাকতে পারে, লাস্টে আমার যতগুলো খুশি যা খুশি থাকতে পারে, মাঝখানে আমার কুমার থাকতে হবে, মাঝখানে আমার কুমার থাকতে হবে, সেকেন্ড লাস্ট ক্যারেক্টার ও, যদি আমার লাস্ট ক্যারেক্টার ও বলতো তাহলে লাস্ট ক্যারেক্টার যদি আমার ও বলতো তাহলে কি হতো, লাস্টে ও লিখতাম প্রথমে পার্সেন্ট, সেকেন্ড লাস্ট ক্যারেক্টার তাহলে প্রথমে যা খুশি তাই হতে পারে, সেকেন্ড লাস্ট তাহলে লাস্ট ক্যারেক্টারটা আন্ডারস্কোর দিলাম তাই একটাই ক্যারেক্টার বসবে, তার আগে দিলাম ও, বোঝাতে পারছি? আরেকটা কি বলেছে, শো এমপ্লয় নেম হুজ নেম কন্টেন্টস ইউ, নেম কন্টেন্টস যদি ইউ বলে ডবল ইনভার্টেড কমা প্রথমে পার্সেন্ট, পার্সেন্টের মান কিছু জিরো হতে পারে, ওয়ান হতে পারে, পার্সেন্ট মানে একটা ক্যারেক্টার নাও হতে পারে, একটা হতে পারে, দুটো হতে পারে, যা খুশি তাই, আর তার মধ্যে ইউ থাকতে হবে, লাস্টে গিয়ে পার্সেন্ট থাকতে হবে, তার মানে পার্সেন্টের কনসেপ্টটা হলো পার্সেন্টের যদি একটা সেট আমি বিচার করি তাহলে পার্সেন্ট সেটটা হতে পারে নাল হতে পারে, একটা এলিমেন্ট ক্যারেক্টার থাকতে পারে, দুটো থাকতে পারে, তিনটে থাকতে পারে, এন টাইমস থাকতে পারে, বোঝাতে পারলাম? আর আন্ডারস্কোরের যদি আমি ডিফাইন করি তাহলে একটাই ক্যারেক্টার থাকবে, এনি ক্যারেক্টার থাকতে পারে, দিস ইজ ইন্ডিকেটিং ফর দ্য ক্যারেক্টার, দিস স্ট্যান্ড ফর দ্য ক্যারেক্টার, বোঝাতে পারছি? ঢুকলো মাথায়? এটাকে বলে এপসাইলন, এপসাইলন মানে হলো যার ভ্যালু নাল, জিরো, বোঝাতে পারলাম? ঢুকলো মাথায় প্রথম ছটা? ভালো করে দেখ, ডাউট থাকলে জিজ্ঞেস কর, প্রত্যেককে বারবার করে জিজ্ঞেস করছি, আমি কিন্তু খুব ইম্পর্টেন্ট কনসেপ্টের উপর দাঁড়িয়ে আছি। সায়ন বোঝা গেল? সুজয়, তাহলে এবার আমি কোয়ারি গুলো করে ফেলি। আমি দেখ তোদের ক্লাস করতে করতে কিন্তু তোদের নোট আমি তোদেরকে পাঠিয়ে দিচ্ছি, তুই বলতে পারবি না যে পরে পাঠাইনি পরে দিইনি, আমি কিন্তু নোট ইনস্ট্যান্ট তোদের পাঠিয়ে দিচ্ছি, একবার যে যে গ্রুপে আছিস এক ঝলক দেখে নিস, কেউ যদি মিস করিস আমাকে বলিস, আমি এগেন রিসেন্ড করে দেবো, নোট কিন্তু আমি কোরিলেটেড গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। নাও তাহলে যার নাম এস দিয়ে শুরু তাহলে করে ফেল, কোয়ারিতে চলে যা, তাহলে সিলেক্ট বড় হাতারি লিখি, সিলেক্ট কি বলেছে ইনেম, তাই তো ইনেম ফ্রম কোন টেবিল থেকে বলেছে বল, সিলেক্ট ইনেম ফ্রম এমপ্লয় ওয়ান টেবিল থেকে বলেছে, ওয়্যার ইনেম লাইক
এস পার্সেন্ট, তাই তো রে, এটাই তো ছিল, এটাই তো লিখলাম। হ্যালো, খেয়াল করে দেখো, এস পার্সেন্ট কি হলো রে? EMPLOY ডাবল এমপ্লয় ওয়ান, এই সরি, এটা সিঙ্গেল ইনভার্ট কমা হবে। হ্যাঁ, এখানে আবার ডাবল ইনভার্ট কমা এরর দিচ্ছে কেন কে জানে, এগুলো সব সিঙ্গেল ইনভার্ট কমা হবে, ডবল করিস না, সিঙ্গেল কর, ডবলে যখন এরর দেওয়ার কথা নয় কেন দিচ্ছে কে জানে, এগুলো সব সিঙ্গেল ইনভার্ট কমা করে দিচ্ছে। ওকে, বুঝলি? দুয়েরটা কি বলছে, যাদের নাম ই দিয়ে শেষ, দেখ যাদের নাম এস দিয়ে শুরু দিয়ে দিয়েছে, সমীর কুমার শুভ ভট্টাচার্যী, সিলেক্ট, যাদের নাম ই দিয়ে শেষ, তাহলে ছোট হাতেরই না বড় হাতেরই, বড় হাতেরই করি, মানে আমি সব নাম বড় হাতেরই নিয়েছি, তাহলে দেখিয়ে দিলাম, যাদের নাম ই দিয়ে শেষ, বুঝতে পারছিস? তিন একটা, যাদের নামে সেকেন্ড ক্যারেক্টার আই, যাদের নামে সেকেন্ড ক্যারেক্টার আই, আন্ডারস্কোর আই, হ্যালো, বোঝা গেল? হ্যালো, হ্যাঁ দাদা, যাদের নামের মধ্যে কুমার আছে, যাদের নামের মধ্যে কুমার আছে, তাহলে পার্সেন্ট কুমার পার্সেন্ট, বলতো আউটপুট কি আসবে? সমীর কুমার, সমীর কুমার, সমীর কুমার, আর আর অমর কুমারও তো আসবে, তাই না? অমর কুমারও তো আসবে, ওটাও তো সাবস্ট্রিং হিসেবে ট্রিট করছে কুমার, কারণ লাস্টের পার্সেন্টটাকে ও তখন নাল ধরছে। দাদা এখানে তো কুমারটা ধরো সারনেম হিসেবে ইউজ হয়েছে, তাহলে কুমারটা যদি সারনেম হিসেবে ইউজ হয় সেটাকে ওভারকাম করার জন্য তোকে এই কোয়ারিটা করতে হবে, আগে একটা আন্ডারস্কোর দিতে হবে, পরে একটা আন্ডারস্কোর দিতে হবে। এবার দেখ, বোঝাতে পারলাম? ক্লিয়ার? হুম হুম ক্লিয়ার? ডাউট আসবে, এরর আসবে, মানে যদি শুধু পার্সেন্ট করি তাহলে দেখ যেটা তোকে সেট হিসেবে বোঝালাম, বুঝতে পারলি? নেক্সট পরের কোয়ারিটা চলে যাই, যাদের নামে সেকেন্ড লাস্ট ক্যারেক্টার ও, হ্যালো, পীযূষ মন্ডল আর সমীর কুমার রায় আসবে, বুঝতে পারছিস সবাই? হুম, নেক্সট যাদের নামে ইউ আছে, ইউ আছে মানে একটা ইউ দিয়ে দিলেই হয়ে যাবে, আমার দেখ এই নামগুলো ইউ আছে, আর যদি বলে নামে ইউ আছে, সাফটিং বা তোমার টাইটেলে থাকলে হবে না, শুধু নামে ইউ আছে, তখন আমি কি করব, তখন আমার পার্সেন্ট ইউ আন্ডারস্কোর পার্সেন্টেজ, আরেকটু ইউ দিয়ে আমায় ব্লক করতে হবে, আরেকটু ইউ দিয়ে আমাকে ব্লক করতে হবে, কিভাবে ব্লক করবে, প্রথমে যা খুশি তাই ক্যারেক্টার আসতে পারে, তার নামে, নামের স্পেস এরকম যদিও চাইবে না, তাহলে আমি নামে যদি ব্লক করি ইউএর লাস্ট ক্যারেক্টার, না এরকম হবে না, না শুধু নাম বলতে পুরো নামের মধ্যে ইউ, ওটাই বলতে চাইছি, পুরো নামের মধ্যে ইউ আসবে সেটাই বলতে চাইছি, করা যাবে, রেস্ট্রিক্টেড করা যাবে, করা যাবে না তা নয়, করা যাবে, আর একটু কাটাকুটি করে করতে হবে কোয়ারি চালিয়ে চালিয়ে ভেবে ভেবে। আর একটু চালিয়ে চালিয়ে ভেবে ভেবে দেখতে হবে, এরম ভাবে হবে না, শুধু নামের মধ্যে ইউ থাকলেই হবে, তাহলে সেক্ষেত্রে সমীর কুমার রায় ইউ আছে, পীযূষে ইউ আছে, আর শুভতে ইউ আছে, ওই জন্য এই তিনটাকে সিলেক্ট করেছে।
পরেরটা চলে আয়, শো দা এমপ্লয় নেম এন্ড কোম্পানি নেম হু হ্যাজ হাইয়েস্ট স্যালারি। তাহলে আমরা এগ্রিগেট ফাংশন জানি, সিলেক্ট দা এমপ্লয় নেম এন্ড কোম্পানি নেম, কোম্পানি নেম কোথ দিয়ে পাবো, কোম্পানি নেম পাবো আমি কোম্পানি টেবিল থেকে, আর ওয়ার্ক টেবিল থেকে কোম্পানি নেম পাবো, আর কি বলছে বল, আর এমপ্লয় নেম, তাই তো রে? পরে কয়টা কি বলেছে, শো দা এমপ্লয় নেম এন্ড কোম্পানি নেম, এমপ্লয় নেম আর কোম্পানি নেম, কোম্পানি নেম পাবো কোম্পানি থেকে, আর এমপ্লয় নেম পাবো কোথা থেকে বল, কি রে? এমপ্লয় এমপ্লয় থেকে, এমপ্লয় থেকে পাবো। আচ্ছা দাদা, এটা যদি ওয়ার্ক টেবিলের উপর করি তাহলেই তো পুরোটা হয়ে যাবে, জয়েন না করলে। যারা থাকবে তারা মাইনে পাওয়া এমপ্লয়ি, আর এমপ্লয়ি টেবিলে থাকলেই যে টাকা পাচ্ছে সেটা নাও হতে পারে, হতেই পারে। তাই ওয়ার্ক টেবিল থেকে ধরবো আমি, ওয়ার্ক টেবিল থেকে আর কোম্পানি টেবিল থেকে নেবো। দাদা ওকে বলো, আচ্ছা এটা জয়েন না করে হবে না, ধরো সাপোজ শুধু ওয়ার্ক টেবিল থেকে মানে মাস্টার টেবিলটা কানেক্ট করতে হবে, তাই তো? হ্যাঁ ওয়ার্ক টেবিল থেকে তো হয়ে যাবে, তাই তো? দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ ওয়ার্ক টেবিল থেকে হয়ে যায়, জয়েন এমপ্লয় নেম আর কোম্পানি নেম, কি বলছে, এমপ্লয় নেম আর কোম্পানি নেমটা দাও, যার হাইয়েস্ট স্যালারি, তার স্যালারিটা কোথায় আছে, স্যালারিটা আছে ওয়ার্কে, হ্যাঁ আর ওটাতেই এমপ্লয় আর আছে। কোম্পানিটাও আছে, রাইট? সিলেক্ট কি নেম, সি নেম, সিলেক্ট কি নেম, এমপ্লয় ওয়ান, হোয়ার ওয়ার্ক কি হবে বলতো? হ্যাঁ হ্যাঁ, হোয়ার সোনিয়া, এরপর কিন্তু তোদের আবার ক্লাস করাবো, হ্যাঁ পিএইচপি ক্লাস আছে তো। হুম হুম, ওয়ার স্যালারি ইজ ইকুয়াল টু সিলেক্ট ম্যাক্স স্যালারি ফ্রম ওয়ার, এটাকে আরেক ভাবে করে দেখাই, দাঁড়া এটা করার মানে হচ্ছে এটা, এটাকে ঠান্ডা মাথায় বুঝবি, হ্যাঁ এটাকে ঠান্ডা মাথায় বুঝবি, হ্যাঁ সিলেক্ট স্টার ফ্রম ওয়ার, তার মানে দেখ ভালো করে খেয়াল কর, এই যে জিনিসটা আমি বলছি, এই যে জিনিসটা আমাকে বলেছে, ভালো করে খেয়াল কর, এই যে জিনিসটা আমাকে বলেছে, এইটুকুনির মধ্যে দিয়ে আমি কি বার করতে পারছি, এইটুকুর মধ্যে দিয়ে আমি কি বার করতে পারলাম, যারা হায়েস্ট স্যালারি পায় তাদেরকে তুলে নিয়ে চলে আসবে ওয়ার্ক টেবিলে, হ্যাঁ কি না, কি রে? যারা হায়েস্ট স্যালারি পায় তাদেরকে তুলে নিয়ে চলে আসবে, তাহলে হায়েস্ট স্যালারি কারা পায়, কত হায়েস্ট স্যালারিটা 85,000, তাহলে 85,000টা কোথায় অ্যাসাইন হয়ে যাবে? সবসময় কোয়ারিটা আমরা কোথা থেকে লিখি, লেফট সাইড থেকে রাইট সাইডে আমরা কোয়ারি লিখি, বাট কোয়ারি এক্সিকিউট হয় কিন্তু রাইট সাইড থেকে লেফট সাইডে, রাইট থেকে লেফটে সবসময় এক্সিকিউট হয়। তার মানে আমার এই যে জিনিসটাকে আমি কাজটা করলাম, এই যে কাজটাকে আমি করলাম, তার মানে সিলেক্ট ম্যাক্স স্যালারি ফ্রম ওয়ার্ক, তার মানে ওয়ার্ক টেবিল থেকে ম্যাক্সিমাম স্যালারিকে আমি তুলে নিয়ে চলে এলাম, সেটা 85,000 কোথায় অ্যাসাইন হলো, স্যালারির মধ্যে, স্যালারি তলে হলে কি 85,000, বাট এই 85,000 এর করেসপন্ডিং যে সমস্ত অ্যাট্রিবিউট গুলো ছিল, স্টার, এখানে স্টার বলতে স্যালারি সিনেম আর ইনেম বোঝানো হচ্ছে, সেই সবকিছু তুলে নিয়ে দেখিয়ে দিচ্ছে। এবার যখন আমি পার্টিকুলারলি শুধুমাত্র ইনেম আর সিনেম করেছি, তখন আমার শুধুমাত্র ইনেম আর সিনেম দেখিয়ে দিয়েছে। ঢুকলো মাথায় সবার, বোঝাতে পারলাম? হ্যালো, যদি মিন বলতাম তাহলে মিনিমাম স্যালারি ডিটেলসটা আমাকে নিয়ে চলে আসতো, সব থেকে কম 15,000 দিয়েছিলাম তো, মনে পড়ছে? কিরে নেক্সট পরেরটা।
সিলেক্ট এমপ্লয় ডিটেলস হু হ্যাজ লোয়েস্ট স্যালারি, আর 9টা আমার হয়ে গেল। সো এভারেজ স্যালারি অফ অল এমপ্লয়িজ, এভারেজ স্যালারি অফ অল এমপ্লয়িজ, এভারেজ স্যালারি বার করতে বলেছে। সিলেক্ট এবিজে স্যালারি ফ্রম ওয়ার্ক ওয়ান, তাহলে ওয়ার্ক ওয়ানে এবারে স্যালারিটা বার করে দিল। আমি যদি এরম না করে একটা অ্যালাইজিং করে দিতাম, হোয়াট ডু মিন বাই অ্যালাইজিং, তাহলে এটা আমি দেখিয়ে দিত এবিজি স্যাল, তাহলে এবিজি স্যাল নামে একটা টেবিলের মধ্যে আমাকে আউটপুটটা দিত। একে বলে টেবিল অ্যালাইজিং, অ্যালাইজিং করা, একে বলে অ্যাট্রিবিউট অ্যালাইজিং করা। অ্যালাইজিং মানে হেডিং, পার্থক্য বোঝাতে পারছি? উপরেরটা এবারে স্যালারির মধ্যে এবারে স্যালারিটা দিয়ে দিয়েছে, আর তারপর একটা কত দিয়েছে বল, এবিজে স্যালারির মধ্যে। ক্লিয়ার সবার, বোঝা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ দাদা। তারপরটা কি বলতো, শো দা এমপ্লয় ডিটেলস, হ্যাঁ তার মানে 10 অবধি হয়ে গেল তাই তো রে? হ্যালো, 9-10 হয়ে গেল, এবার 11। শো এমপ্লয় নেম এন্ড কোম্পানি নেম হুজ স্যালারি ইজ মোর দ্যান 50,000 থেকে 1,00,000 টাকার মধ্যে। তাহলে এমপ্লয় নেম আর কোম্পানি নেম, তাহলে এমপ্লয় নেম আর কোম্পানি নেম দুটোই আমি ওয়ার্ক টেবিল থেকে পেয়ে যাব। যদি দুটোই ওয়ার্ক টেবিল থেকে পেয়ে যাই, আর তাদের স্যালারিটা 50,000 টাকার থেকে 1,00,000 টাকার মধ্যে বলেছে, 50,000 টাকা থেকে যদি 1,00,000 টাকার মধ্যে বলে, তাহলে স্যালারিটা আমি একই টেবিল থেকে পেয়ে যাব, তাহলে শুধু ওয়ার্ক টেবিলই লাগবে। তাহলে এমপ্লয় নেম আর স্যালারি কোম্পানি নেম বার করতে বলেছে, তাহলে কোয়ারিতে চলে যা। কি বলেছে, ওয়্যার স্যালারি, ওয়্যার স্যালারি বিটুইন 50,000 এন্ড 1,00,000। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত হলো রে, 1,00,000 টাকা হলো? হ্যাঁ বুঝতে পারা গেল। এবার যদি তুই এটা না বলে এরকম করতিস, কি বলেছে কোশ্চেনের মতো, ই নেম আর সি নেম, তাহলে দেখিয়ে দিত তাই। ক্লিয়ার? এটাকে আরেক ভাবে কেউ করতে পারতো লজিক্যাল অপারেটর ইউজ করে, এটার থেকে আমি বিটুইন অপারেটর ইউজ করে দেখালাম, বিটুইন মানে এর থেকে এর মধ্যে, সেটা অনেক ফাস্টেস্ট এক্সিকিউট হলো। বুঝতে পারা যাচ্ছে? একটা কোয়ারি কতভাবে করে দিলাম, দুই ভাবে, বুঝতে পারছিস? ক্লিয়ার সবার? হ্যাঁ দাদা, হ্যাঁ। তাহলে শো দা ম্যানেজার নেম হু বিলংস ফ্রম এসবিআই ব্যাংক, তাহলে ম্যানেজার নেমটা কোথ দিয়ে পাবো? অবশ্যই আমি ম্যানেজার টেবিল থেকে পাবো, আর ব্যাংকটা কোথ দিয়ে পাবো ছাই বল, কিরে ওয়ার্ক টেবিল থেকে, তাই না? এই দুটার মধ্যে জয়েনিং করতে পারি, ওয়ার্ক আর ম্যানেজার, ওয়ার্ক আর ম্যানেজারের মধ্যে আমি জয়েন করতেই পারি ইনএমের রেসপেক্টে। তাহলে এবার জয়েনিং এ চলে যাব, তার মানে আমার অ্যাট্রিবিউট যেটা বার করতে দিয়েছে এসবিআই ব্যাংক, এসবিআই ব্যাংকটা আমি কোথায় পাচ্ছি, ওয়ার্ক টেবিলের মধ্যে পাচ্ছি, কারণ কোম্পানি নেমটা আছে ওয়ার্ক টেবিলের মধ্যেই আছে। আর ম্যানেজার নেমটা কোথ দিয়ে পাচ্ছি, ম্যানেজার নেমটা ম্যানেজার টেবিল থেকেই পাচ্ছি, তাহলে আমার জয়েনিং করতে হবে, জয়েনিং এ চলে যায়। সিলেক্ট এম নেম ফ্রম ম্যানেজার ওয়ান কমা ওয়ার্ক ওয়ান, ওয়্যার বল ম্যানেজার ওয়ান ডট ই নেম ইজ ইকুয়াল টু ওয়ার্ক ওয়ান ডট ই নেম অ্যান্ড সি নেম ইজ ইকুয়াল টু এসবিআই। বোঝাতে পারলাম? সেমিকলন দিতে ভুলে গেছিলাম। আরে এসবিআই টা কোম্পানি নেমটা ইনভ্যালিড আইডেন্টিফায়ার কেন দিল? আরে ডবল ইনভার্টেড কমা দিস তাই। হ্যাঁ রাইট রাইট রাইট, বোঝা গেল? ক্লিয়ার? বুঝলি? এবার দেখ তো, এই টেবিলটাকে আরেক ভাবে লেখা যেতে পারতো,
এটা সি নেম কোম্পানি নেমটা কোথা থেকে চাইছি আমি? ওয়ার্ক ওয়ান টেবিল থেকে। তাই ওয়ার্ক ওয়ান ডট সি নেম অনেকে করে থাকে, সেটাও কারেক্ট, কারণ সি নেম অফ ওয়ার্ক ওয়ান এ সুবোধা ডট সোনিয়া, তার মানে সোনিয়া ইজ এ স্টুডেন্ট অফ সুবোধা, সোনিয়া অফ সুবোধা। ওকে, এ ডট বি তার মানে বি অফ এ, এ ডট বি তার মানে বি ডট বি অফ এ, বুঝাতে পারলাম? ক্লিয়ার সোনিয়া? এরপর তোদের কি ক্লাস আছে আকাশ? পিএইচপি, পিএইচপি তার মানে ধর সুবোধা ডট পিএইচপি, মানে পিএইচপি ক্লাস অফ সুবোধা। আর আমার টাইম নেই, এতটাই থাকলো, পরের দিন বাকি কোয়ারি গুলো করাচ্ছি। ওকে, এবার ম্যানেজার ওয়ান কে অ্যালাইজিং করা যায় এম নামে, ওয়ার্ক ওয়ান কে করা যায় ডাব্লু নামে, যেখানে আমি এম দিয়ে করলেও কিন্তু আমার হয়ে যাবে। ধর এম ডট ইনএম ইজ ইকুয়াল টু ডাব্লু ডট ইনএম, আর এখানে আমি কি করছি ডাব্লু ডট সিনএম, ডাব্লু ডট সিনএম ইজ ইকুয়াল টু এসবিআই যদি করি তাহলে আমার এক্সিকিউট হয়ে যাবে। কোয়ারি গুলোকে ভেঙে ভেঙে লাইন ব্রেক ব্রেক করে করা যায়, করা যায়, সব কোয়ারি পরে দেখাবো। তাহলে এক ডজন কোয়ারি আজকে করালাম, 12টা, এই তিনটা বাকি থাকলো। হ্যাঁ, এই তিনটে নিয়ে পরের দিন আরো এক ডজন কোয়ারি নিয়ে আমরা ফিরে আসবো। এই টেবিলটা যতটা করালাম আমি পাঠিয়ে দেবো। হ্যাপি তো সবাই?